ভাত সয়াবিন আলু চলছে চলবে লড়াই। মুড়ি সব কটা খুললে বোধ হয় হবে না, একটা থেকে করে দেবে বোধ হয় মুড়ি, সব কটা মুড়ি খুলে দিয়েছেন ওখানে। আমাদের একমাত্র এলিজিবল ব্যাচেলার কুতু, মুখটা তোলো ভাই, কুতু মুখটা তোলো। আমাদের অভিভাবক মনোরঞ্জন দা, যার তত্ত্বাবধানে আমরা এতদিন এখানে আন্দোলনটা চালিয়ে যাচ্ছি। কেউ দিচ্ছে না, হাসেম ভাই ফোনে ভীষণ ব্যস্ত। হাসেম হাসেম হাসেম, এবারে একটাই নাম হাসেম হাসেম, কি বক্তব্যে কি স্লোগানে কি দেখবালে কি জল বয়াতে। এই জল বয়াতে আমাদের কুতুব আছে বর্ধমানে, কুতুব এক মনে যে কাজটা করে সেটাই করেই যায়। যেমন একটু আগে প্রচুর জল তুলে নিয়ে এসছে আমাদের জন্য, এখন এক মনে খেয়ে যাচ্ছে, দুটো পালিশ করে নিয়েছে। সিরাজ ভাই ওদিকে বসে আছে, আজ সকালেই সিরাজ ভাই স্বপ্ন দেখেছে যে সিরাজ ভাই ইকো রিক্সা করে বৈদ্যুতিক কটকা নিয়ে এসছে। আমাদের উত্তরবঙ্গে দিদিমণিরা ছিলেন, চলে যাবেন আজকে, আবার আসবেন নিশ্চয়ই। মালবিকা যে 18 তারিখ থেকে এখানে বসে আছে, বেতন কোঠা বসে এখান থেকে যাবে না ঠিক করে নিয়েছে। আর তার পেছনে আমাদের উত্তরবঙ্গ থেকে দিদিমণিরা এসছেন আজকে ভোরবেলাতেই। কে হয়ে গেছে, ২৩তম দিনে সকালে ব্রেকফাস্ট করছে চন্দ্র। ও কি ব্রেকফাস্ট, কি লাঞ্চ, কি হ্যাঁ, ও ডিনার তো হয় না, করলে করবো ভালো করে, নাহলে করবো না। আর চিন্ময় বসে বসে ওকে সঙ্গ দিচ্ছে।